দেশ জুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9.1°C। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারা দেশ। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। মৃদু শৈত্যপ্রবাহ চলছে যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায়। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না মানুষ। শীত পড়ছে এবং তার সাথে কিছু হালকা পাতলা বৃষ্টির মতো নিয়েও পড়ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসহায়ভাবে আছি, আর কাজে কর্ম করলে একটু শীত লাগে, ঠান্ডা বেশি। শীতের আবহাওয়ার কারণে মানুষের জীবন জীবিকা নির্ভর করা খুব কঠিন হয়ে পড়েছে। পঞ্চগড়, দিনাজপুর, হিলি, রংপুরেও বেশ কয়েকদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলায় ব্যাহত হচ্ছে এখানকার জনজীবন। কনকনে শীতে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না খেটে খাওয়া মানুষ। চড়ার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, উল্লেখ উত্তরীয় হিমেল হওয়ার কারণে এবং কুয়াশার কারণে শীতটা বেশি অনুভূত হচ্ছে। প্রচণ্ড শীত, হ্যাঁ, এই শীতের কারণে লোকজন নাই, আমরা খুব বিপদের মাঝে আছি। আমাদের পরিবার পরিজনের অবস্থা খুবই করুণ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে রাজশাহীর জনজীবনও। প্রতিদিনই কমছে এখানকার তাপমাত্রা, রোদ উঠলেও কয়েক মিনিট পর তা ঢাকা পড়ে যায় কুয়াশার আড়ালে। এছাড়াও বেড়েছে শীতজনিত নানা রোগ। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। শীতের খবর জানতে এখন যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, ঠান্ডায় খেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন এবং হাসপাতালগুলোর পরিস্থিতি কি, সেখানে কি শীতজনিত রোগের রোগী বেড়েছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই চুয়াডাঙ্গা জেলাতে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং আজকে 9.2°C তাপমাত্রা বিরাজ করছে এবং গত তিন দিন যাবৎ এবং আজকেও চুয়াডাঙ্গাতে সূর্যের মুখ দেখা যায়নি। চুয়াডাঙ্গাতে নিম্ন আয়ের মানুষরা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা ভীষণ কষ্টের মধ্যে রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে, তারা বলেছেন চুয়াডাঙ্গাতে যে সিট আছে সে সিটের দ্বিগুণ এবং তিনগুণ সংখ্যা শিশুরা, শিশুদের ঠান্ডাজনিত রোগে তারা ভর্তি হয়েছেন এবং ডাক্তাররা হিমশিম খেতে হচ্ছে এই সমস্ত শিশুদের চিকিৎসা দিতে যেয়ে। তবে আমাদের এখানে এই শীতের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং কাজকর্মে, স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, দোকানপাট খুলতে দেরি করে, অনেকে রাস্তাঘাটে ঠিক মতো বেরো হচ্ছে না, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। শীতের কারণে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে, সাধারণ মানুষ, তারা অসহায়, যারা দরিদ্র মানুষ আছে তারা শীত বস্ত্রের অভাবে ভীষণ কষ্টে আছে। তারা সরকারি পর্যায়ে কম্বল পেলেও আরও কম্বলের আশা করছে। চুয়াডাঙ্গা থেকে শীতের বিপর্যস্ত জনজীবনের খবর জানছিলাম। এবারে আমরা চলে যাব যশোরে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল। সজল, যশোরে তো আজ সর্বনিম্ন তাপমাত্রা এবং সেখানে জনজীবনের কি অবস্থা দেখছেন? হ্যাঁ মুশফিক, আজকে যশোরে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোরের দিকে, যেটা 9°C এবং এই মৌসুমে এটাই যশোরের সর্বনিম্ন তাপমাত্রা এবং এই মৌসুমের যে প্রথম শৈত্যপ্রবাহ যশোরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে গত তিন দিন ধরেই যশোরের উপর দিয়ে এই একই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা। তবে গত দুই দিন যাবৎ তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও মূলত এই যে উত্তরের যে ঠান্ডা বাতাস, সেই কারণে আসলে ঠান্ডাটা অনুভূত হয়েছে বেশি। এবং আজকে আমরা যেটা দেখলাম যে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
রেকর্ড করা হয়েছে, যেটা 9.1 ডিগ্রি সেলসিয়াস। তবে তিন দিন পর আজকে আমরা এই মুহূর্তে সূর্যের কিছুটা দেখা পাচ্ছি, ফলে তাপমাত্রা এই মুহূর্তে আমরা কিছুটা সহনীয় বুঝতে পারছি, এবং সে বাতাসের যে গতি থাকলেও কুয়াশার পরিমাণ কিন্তু আজকে গত তিন দিনের তুলনায় বেশ খানিকটা কম দেখছি আমরা। এদিকে যে শৈত্যপ্রবাহ চলছে এই কারণে ত্রাণ মন্ত্রণালয় থেকে যশোরের জন্য যে 49,500 কম্বল বরাদ্দ করা হয়েছে, যেটা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনগুলোর মাধ্যমে এই কম্বলগুলো দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে। মুশফিক, শীতের খবর জানছিলাম যশোর থেকে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তির মধ্যে পড়েছেন রাজধানীর কর্মজীবী সহ ফুটপাতে বসবাস করা ছিন্নমূল মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান 2 ডিগ্রিতে নেমেছে, ফলে সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সাথে সাথে ঢাকায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। হঠাৎ অতিরিক্ত শীত অনুভূত হওয়ায় রাতে শ্রমজীবী মানুষকে আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর অনেক এলাকার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ফুটপাতের ছিন্নমূল মানুষ। ফুটপাতে বসবাস করা মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে চটের বস্তা ব্যবহার করতে দেখা গেছে। আগামী 24 ঘন্টা সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যোগাযোগ অবকাঠামোর জন্য একটি মাইল ফলকের বছর হয়ে থাকবে 2022। খুলে গেছে স্বপ্নের দুয়ার, পদ্মা সেতু ও মেট্রো রেল। এছাড়া আলাদা দিনে একযোগে 100 সেতু ও 100 মহাসড়ক উদ্বোধনও হয়ে গেল বছরের উল্লেখযোগ্য ঘটনা হিসেবে। আর চলতি বছরেও উদ্বোধনের অপেক্ষায় আছে এমন অনেক সম্ভাবনা। আরও জানাচ্ছেন এস এম আতিক। ২৫ জুন ২০২২ দেশের ইতিহাসে উজ্জ্বলতম একটি দিন। এদিনই বাংলাদেশ নতুনভাবে জানান দেয় তার সক্ষমতার। নানা প্রতিকূলতা চড়াই উৎরাই পেরিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের শেষে এসে পরিবহন অবকাঠামোর মুকুটে আরেকটি পালক যোগ হয় মেট্রো রেলের মধ্য দিয়ে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধনের মধ্য দিয়ে আধুনিক গণপরিবহনের যুগে প্রবেশ করে ঢাকা। প্রথমবারের মতো দেশের সূচনা হয় বৈদ্যুতিক রেলের। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবছরই। এছাড়াও চালু হয় দেশের প্রথম 6 লেনের দৃষ্টিনন্দন কালনা মধুমতি সেতু। নদীর তলদেশ দিয়ে যাতায়াতের স্বপ্ন পূরণ হতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশে 18 থেকে 31 মিটার গভীরতায় নির্মিত টানেল দিয়ে মিলেছে নদীর অন্য প্রান্ত আনোয়ারায়। গত 25 নভেম্বর দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর জানুয়ারিতেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের। গেল বছরের 7 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে 100টি সেতু ও 21 ডিসেম্বর 100টি সড়ক মহাসড়কের উদ্বোধন করেন, যা দেশের ইতিহাসে অনন্য এক ঘটনা। ওভার দ্য ইয়ার্স সড়কের মধ্যেই বিনিয়োগ ছিল, উপেক্ষিত ছিল নৌপথ এবং রেলপথ। আমি বলবো এই সরকার দুইটাকে ভারসাম্যপূর্ণ বিনিয়োগ দিয়ে যেই পরিমাণ অবকাঠামো উন্নয়ন করছে, দূরপাল্লার ব্যবসা বাণিজ্য বান্ধব পদ্মা ব্রিজ যেমন হয়েছে, পোর্টগুলি হয়েছে, রেলের শুধু আপডেটিং হচ্ছে না, যেই সব জায়গায় রেল ছিল না সেই জায়গায় নিয়ে যাচ্ছে, নৌপথ রেজিং চলমান আছে, সেই হিসাবে আমি বলবো অনেক অর্জন। চলতি বছরও যোগাযোগ অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। এবছরই উদ্বোধন হওয়ার কথা রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, কক্সবাজার রেলপথ, পদ্মা সেতু রেলপথের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ সহ গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোর। সময়ের কাজ সময়ের মধ্যে হতে হবে। আমরা কিন্তু ভুল মেসেজ দিয়ে দিচ্ছি প্রাইভেট সেক্টরকে যে এই দেশটা
সময় মতো কাজ করার মতো প্রয়োজনীয় পলিসি সাপোর্ট নাই, প্রয়োজনীয় উদ্যোগ নাই। প্রতিটা কাজ, এটা রেল হোক, নৌ হোক, সড়ক হোক, সব জায়গায়, বিমান হোক, সব জায়গায় কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বহুমাধ্যম ভিত্তিক যোগাযোগ অবকাঠামোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গেল বছর পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলে সরাসরি সংযোগ ঘটিয়েছে। এছাড়াও মেট্রো রেলের মাধ্যমে আধুনিক গণপরিবহনের যুগে প্রবেশ করেছে ঢাকা। চলতি বছরও সড়ক, নৌ, আকাশ ও রেলপথে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো নির্মাণ কাজ উদ্বোধনের কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প ছোট বড় যাই হোক না কেন, সঠিক সময়ে বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।